কালকে তো বড়ি বড়ি ভাত আন দিছি তো আলুটা সিদ্ধ কম হইছে তো সো হাই হ্যালো গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ তো আমি আসাম হচ্ছে তুফানগঞ্জ তোমার কাকে জানেন জানেন মানে অনেকে হয়তো জানেন না তো মুই কলেজের জন্য আপাতত তুফানগঞ্জ দিদার বাড়িতে আসাম কারণ রুম ভালো পাওয়া হয়নি তো রুম পাইলে মুই আর কি ঘাগড়া বাড়ি নাহলে মধুপুরের সাইডে মানে মোট কলেজের সাইডে শিফট হয়ে যান তো আমার খানিকা কোথায় বসে বসে চা খালি মোর ক্যামেরা অন করা দেখে বর্ষা খরচ দৌড়েন কিন্তু কোনো জানো না আর একটা জিনিস তোমাকে দেখালেন তো সুইমিং পুলের পাশে দিদার বাড়ি আর সুইমিং পুলের দিদি সকাল 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 মানে সেই নামই পড়ছে তো এটা আমরা ঘুম থেকে উঠি বিসনেস স্ন্যাক্স ঘুষাই নেই বই টুই বাইর করে রাখি দিছি খালি আর এগুলো সব বর্ষা বই টুই বাইর করে রাখি দিয়ে কটে গেছে আর মুইও বই টুই একেবারে আউলিয়ে রাখি দিছুম কিন্তু কাহওয়ালা বই পড়া শুরু করি নেই এইদিকে দেখো আমাদের মাসিমুনি রান্না করতেছে গো কি খাওয়াবা তো আমার এটা বসিয়েছি দরজার মুখত আমার দুইজন তোমার তোমার কমেন্ট করে কো যে মুই কি শুকাই চুল কারণ মোর হাড্ডি ঠাড্ডি বিড়ার মতো আবাদ হচ্ছে মুই ভিডিও টিডিও করিয়া তো কমেন্টত তোমার কবেন যে মুই শুকাই চুম না আরও মোটা চুম তা পাশলে বলে ছুনুর ছুনুর কি শোনা যায় রে গুড মর্নিং এই সকাল সকাল ঘুম থেকে উঠিল সকাল সকাল না হয় কয়টা বাজে এলা আটটার সময় ঘুম থেকে উঠিল প্রতিদিন তুমি দশটার দিকে উঠো আজকে আটটার দিকে উঠো হ্যাঁ প্রতিদিন প্রতিদিন এগারোটায় উঠে আজকে আটটায় উঠছে তো ফাইনালি অনেক কিছু করার পর অনেক কিছু না বসে বসে থাকার পর ভাত টা ধইলে ভাত টা ধোয়ার পরে আমরা খাবার বসলাম রাতে দরকার হয়েছিল তো এটা হচ্ছে তোর মসুর ডাল আরো কি রে মাছ মাছ আরো হচ্ছে তোর কিবা কচু কচু ওই খাং না যাই হোক আর বসে আর ওই খাওয়ার বসছি ওই মোকলকে দেখাইস না ওই তাও দেখালো তো চলো এলা খাই খাইয়া দেয়া তারপরে তারপরে কি করি তো গাইস খাওয়া দাওয়া করার পর গা ধুলুম গা ধুয়া এটি মোর বা কিকটা হচ্ছে পিম্পল উঠবে বোধ হয় সংকেত দিবা হচ্ছে তো আমরা যা বিড়ালি হচ্ছে বারগদালি ইয়ের বাড়ি বেড়াবার আর এটা কাই হয় মোর দিদার ভাস্তি হয় মানে মোর মাসি হয় কিন্তু আমি বর্ষা করে ডাকাম কারণ এবং ময়না করে ডাকায় তো চলো আমরা দুজনে যাই এলা একটু টটন দিয়ে গান নিবি বৃষ্টি পড়ি যাচ্ছে বৃষ্টি পড়ি ধরছে ছাতাটা মেলে ধরছে ছাতাটা মেলাইলে বৃষ্টিটাও কমিলে চলো যাওয়া যাও আর একটা কথা কব ভুলি গেছি মুই আজি বর্তমান বর্ষার জামা পিন্ধিছুম যেটা মোর ঠ্যাং থেকে হাঁটু অব্দি দেলেং ফেলেং দেখো তাও বর্ষাকাল পিন্ধেক তো পিন্ধিলুম চলো তাহলে যাই বর্ষার জামা পিন্ধি বর্ষার বাড়ি ও আর আকাশ থেকে বর্ষা পড়বে ধরছে তো এলা টটনিয়া যাই করে যাই টটনিয়া রামরি রামরি মোর রাস্তার জায়গা ঠাগা চিনক না তো এই জন্য অল্প সমস্যা হয় নতুন নতুন মানুষ হম কাহি যাই ও ট্রেন না এসা কবি হো সকতা হে ভালা তুই কি খাবার আসছো রে কি খাবার আসছো তুই ফুচকা ফুচকা তার ফুচকা খাবার আসছি বর্ষারে স্কুলের বাইরা তো টোটো থেকে নামছিলুম ইমার স্কুলে আগলা ফুচকা খাওয়ার জন্য টলাটুকু হাঁটি যাওয়া হচ্ছে কাহ যাতে না দেখে দিদা দেখলে কবে কি ফুচকা খাওয়ার জন্য অত দূর নামা লাগে নামছিল ফুচকা আর মিশাল খাই যাওয়া হচ্ছে তো চলো বর্ষারে বাড়ি যাই ডাইরেক্ট দেখাতে হবে তো আমার চলে আসছি আইসার পর পর একটা এমন ঘটনা হয়ে গেল মানে এই জানলা দেখে মোবাইলটা থেকে রিলস বানাবার জন্য তো মোবাইলটা ধ্যাম করি মানে তোর বিছনা নিচে তেল পড়িয়া আমি ভাবি মাছে রে বা মোবাইলটা যদি ভাঙে মোর কী হবে এমনি গরিব মানছি মোবাইল কেনা বেশি নেই বর্ষা উঠে বেলাই ঘুম ধরছে তো উমার বাড়ি থেকে আমাদের চলে আসলাম পাশের বাড়ির কীর্তন হওয়ার ছিল আর এটা আমরা সবাই মিলে আসলাম প্রসাদ খাবার তো তারপর ঘুরতে ঘুরতে আসলো হচ্ছে আমরা একটা বাড়ির জেঠে তার দিয়ে মানে কিছু বানাবো হচ্ছে এটা মাফলার নাকি কি জানো না
তো মানে খুব সুন্দর একটা ডিজাইন আর দেখি আমার ভালো লাগিল, তো ওই জন্য আমি ভাবলুম যে ভিডিও করং, যেহেতু এটা থাকি যাবে ব্লগত। আর আজই প্রথম দেখলাম আর কি কেমন করে বানায়। তো এগুলো আর কি এই ডিজাইন হবে, কত সুন্দর সুন্দর। তো এলা খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করিয়া আর রাস্তায় বসি আছি, বাড়ি যাবে এরকম পরে। তো এটা মোর দুইটা মামা আর দুই বর্ষা মাসি, তো সম্মান দিয়ে মাসি গেলুম। ওই যে তো রাস্তায় সবাই মিলে বসি আছে, অল্প গল্প স্বল্প করিয়া তারপরে তো গাইস আমার চলে এসছি বাড়ি বারোকদালে থেকে। আর তো বর্ষা দিয়ে বই পড়া করছে ভাল ছাওয়ার মতো, মুই এলা বই বের করি, তো আসুন এলা বইও পড়াশোনা করি। তো চলো বই পড়ি, তারপরে রাতে আরও দেখা হবে। তো গাইস 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 এটা হচ্ছে আমার রাতিকার খাওয়ার, মানে রাতে কি আছে বেশি করে নিলো। হ্যাঁ এটা কেন কথা না কি আছে রাতিকার, কোনটা মোথাল এটা কোন রাতিকার কি আছে, সুটকের চাটনি আর ডিম সিদ্ধ আলু সিদ্ধ, আলু সিদ্ধ একসাথে গেলাম ওই পটকাই মেলা। তো আলুটা সিদ্ধ কম হয়েছে, তো চলো ডিমটা পটকাই তারপরে খাওয়া দাওয়া শুরু করবো, দেখতে থাকো। মুই এতক্ষণ ব্লগ করার ভুলে গেছিলাম, মোবাইল টিপতে আসলাম, তো রান্নাবান্না করলি আর কি, এত কিছু সব দেখাবার পারবো না, তো রান্না রেডি হয়ে গেছে, এটা সব দেখাবার হচ্ছে। তো চলো খাওয়া উঠেছি ডাইরেক্ট। তো আমরা ওটা থেকে চলে এসছি আর আসি, এ পর্যন্ত মাথার ব্যথা হচ্ছে। তো বর্ষার যে মুখ তেল লাগিয়ে দিল আর মুই বর্ষার তেল লাগিয়ে দিলাম, তো দিয়ে হয়ে গেলে মাথা একবার বাইরে গেল। তো এলা অল্প বই ঠই পড়বো আর কি। না 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 কালকে তো বই ঠিক পরে ভাত আনছি, কালকে তো বই ঠিক পরে ভাত আনছি। আরো কিছু মাথা বিজে দেখা আপনি লাপরওয়াহি কা নতিজা হ্যায়। ব্লগে চড়ি পাগড়ি গাই গাই আসলে তারপরের দিন মানে আমি